যাক, আজকে আমাদের আলোচনার বিষয় কম্পিটিটিভ এক্সামের একটি অত্যন্ত সহজ বিষয়, তার নাম হচ্ছে জিআই, যাকে পুরো নামে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্সে রিজনিং, তারই নাম। সেই জায়গায় কতগুলি পাজেল টেস্ট আমাদের থাকে। এই রিজনিংকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ভার্বাল, একটা নর্মাল ভার্ব। আজ আমরা ভার্বাল সেকশনের পাজেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং এখানে কিছু প্রবলেম থাকে যেগুলো স্টুডেন্টরা বিভিন্নভাবে আমি দেখেছি তাদের সমস্যা ক্রিয়েট হয়, সেগুলো সমাধান করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় জিআই। আমি সমস্যাগুলি আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, ক্যামেরাম্যান একটু কাছে নিয়ে আসবেন। এই প্রবলেমগুলো সমাধান করার আগে প্রথমে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, তার থেকে আপনারা লিখে ডান দিকে রেখে দিন প্রবলেমটাকে, তারপরে আপনার সমাধানের সঙ্গে সঙ্গে নিজের কোয়ারিজ বা জিজ্ঞাসাটাকে মিলিয়ে নিন। মনে রাখবেন, যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হচ্ছে নিজের মধ্যে জিজ্ঞাসা তৈরি করা। বেশ, আপনারা স্ক্রিনশট করে নিন। ওকে, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই, মিটিং শেষে দশজন সদস্য পরস্পরকে হ্যান্ডশেক করলে মোট কতবার হ্যান্ডশেক হবে? এখন আমার কোশ্চেন, হ্যান্ডশেক যদি করা হয় তাহলে একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে যখন হ্যান্ডশেক করে তখন দুজন পরস্পরকে হ্যান্ডশেক করল, কবার হ্যান্ডশেক হবে? আমি আপনি হ্যান্ডশেক করলাম, আপনারও হ্যান্ডশেক কমপ্লিট হয়ে যাবে, আমারও হ্যান্ডশেক কমপ্লিট হবে, কবার? দুবার? এরকম না বলে আপনি একবার হ্যান্ডশেক করলেন, ও হলো না, আমি আর একবার হ্যান্ডশেক করবো, এসা নেই। কিন্তু হ্যান্ডশেক এমন একটা সেক্টর যেখানে দুজন ব্যক্তি একটা হ্যান্ডশেকের মধ্যেই স্যাটিসফাইড। তো এইখানে আমাদের জানা দরকার, সাপোজ আমি এখানে তিনজন দিয়ে আগে বোঝাতে চাইছি, এই তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি পরস্পর মিটিং করার পরে হ্যান্ডশেক করবে এবং বাড়ি চলে যাবে। প্রথম এই ব্যক্তি বলল আমার একটু তাড়া আছে, আমি বেরিয়ে যাই, তো এর সঙ্গে এবার হ্যান্ডশেক, এর সঙ্গে এবার হ্যান্ডশেক, তাহলে এ চলে গেল, কবার হ্যান্ডশেক করে গেল? দুবার। কবার? দুবার। পরস্পরের সঙ্গে ওই ব্যক্তিটির কারোর সঙ্গে হ্যান্ডশেক বাকি থাকলো না। এবার এরা দুইজন রইল, এ বলো ও যখন চলে গেল তো ঠিক আছে আমরাও চলে যাই, তো এরাও পরস্পর দুজনের মধ্যে হ্যান্ডশেক করলো এবং একবার হ্যান্ডশেক হলো, আগে হয়েছিল দুবার, এবার হলো একবার। হাউ মেনি হ্যান্ডশেকস? তিনবার। এখন স্যার তিনজনে হ্যান্ডশেক করলো, ওর জন্য আর দরকার কী ছিল? হলে তিনজন পাশাপাশি বসে থাকবো, তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করবো, পরীক্ষা না দিয়ে বাড়ি চলে আসবো, তো হ্যান্ডশেকের কী দরকার আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন দশজন, দশজনের মধ্যে প্রথম যে ব্যক্তি থাকবে নজনকে হ্যান্ডশেক করবে, আবার যে থাকবে তারপরে হ্যান্ডশেক করবে, ভ্যারিয়াস টাইপস অফ হ্যান্ডশেকস, যা হ্যান্ডশেক করতে করতে পরীক্ষা হলে টাইম ওভার হয়ে যাবে। সো দ্যাট বি কেয়ারফুল। আমরা এটাকে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করেছি, সেই সূত্রটি হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এইরকম একটা সূত্র অনলি কেবলমাত্রই সাইনটার পরিবর্তন হতো, সেক্ষেত্রে প্লাস হতো মাইনাসের জায়গায়, সেটা হাউ মেনি অর্থাৎ প্রথম এন সংখ্যক সংখ্যার সমষ্টি, এগুলো আমরা করেছি, পরে একটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা এটা ক্লিয়ার করবো। তো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, প্রথমে আমি দেখলাম তিনজন ব্যক্তি, সেই তিনজন ব্যক্তিকে আবার আপনাদের সামনে উপস্থিত করছি, এই তিনজন ব্যক্তি প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করেছিল, কেউ বাকি যায়নি, সেই তিনজন হ্যান্ডশেক করে মোট হ্যান্ডশেক হয়েছিল তিনবার। তো প্রথমে আমি সূত্রের মধ্যে সেই তিনজনকে আগে দাঁড়িয়ে দিই, অর্থাৎ কত ব্যক্তি? তিনজন, তিনের থেকে এক কম মানে দুই, বাই টু, কাটা গেল হলো কত? তিনবার। তিনজন ব্যক্তি তিনবার হ্যান্ডশেক, চারজন ব্যক্তি চারবার হ্যান্ডশেক, পাঁচজন ব্যক্তি পাঁচবার হ্যান্ডশেক, এ তো আর এত নয়, নামটা বললাম এক একে এক, দুই একে দুই, তো সূত্রটাই কথা বলবে। তো সূত্রটা মনে রাখতে হবে, এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু। এখন অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে এই টুটা কেন, টুটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে সূত্রটাকে আমি একটু কোলাবোরেশনের মধ্যে আনতে চাই। টু হচ্ছে কিউকি দুজন ব্যক্তি একবারই যদি হ্যান্ডশেক হয়ে যায় তো একবার হ্যান্ডশেক,
তো দুই থেকে যদি হ্যান্ডশেক আমার বের করতে এক বা তো দুইকে অবশ্যই দুই দিয়ে ভাগ করতে হবে। সো দ্যাট আমরা মনে করি ওই জন্যই নিচে একটা টু থাকলে প্রকৃত সূত্রের জায়গাটা এস্টাবলিশড হয়। তো প্রথম অঙ্কটাই আমি আবার চলে যাই, প্রথম অঙ্কটার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে এই যে মিটিং শেষে দশজন সদস্য পরস্পরকে হ্যান্ডশেক করলে মোট কতবার হ্যান্ডশেক হবে। তো প্রবলেম কি না, সূত্রটা হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু। সূত্রটা কি আবার বললাম, এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে এবার সূত্রটাই বসে, হাউ মেনি পার্সনস, কতগুলো ব্যক্তি আছে, এন এর মান কত, না এন এর মান হচ্ছে টেন, তাহলে টেন। আরে এন মাইনাস ওয়ান মানে টেন মাইনাস ওয়ান মানে নাইন বাই টু, আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি এন ইকুয়াল টু টেন। এখন চাকরি পরীক্ষার ক্ষেত্রে তো আমার ওই কী রাফ পেপার করেছি, কোথা থেকে সমাধান করেছি, কি লিখেছি, ইটস আ ফ্যাক্টর। চাকরি পরীক্ষার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হচ্ছে আমি আমার এ বি সি ডি মিলাতে পারলাম কিনা। আমি একটা কোশ্চেন মাঝে মাঝে স্টুডেন্টকে বলি যে দেখো চাকরির ক্ষেত্রে তোমার টার্গেট হবে এ বি সি ডিটা সঠিকভাবে তোমার মেলানো। কেউ ভারতবর্ষের রাজধানী কি দিল্লি, একজন জেনে করলো দিল্লি আর একজন না চেনে করো দিল্লি, তো চো দুজনেতে একই নম্বর পাবে। আমার টার্গেট হচ্ছে এনিওয়ে আমি যেন আমার প্রত্যেকটি উত্তর সঠিকভাবে পূরণ করতে পারি। তো যাক, তাহলে টেন ইন্টু নাইন বাই টু এটা কেটে গেল, হলো কত ফাইভ, তাহলে ফাইভ ইন্টু নাইন দ্যাটস ইকুয়াল টু ফর্টি ফাইভ, অর্থাৎ পঁয়তাল্লিশ বার। তাহলে মোট কতবার হ্যান্ডশেক হলো, পঁয়তাল্লিশ বার। তাহলে আমরা দেখি সূত্রটাও একই, এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু, তাহলে উত্তর হলো অ্যান্সার এন এস, অ্যান্সার হলো পঁয়তাল্লিশ। এবার আমরা চলে যাব ঠিক একই অঙ্ক, জাস্ট বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, হোস্টেলে মোট কুড়িজন স্টুডেন্ট আছে, পরস্পর পরস্পর সঙ্গে হ্যান্ডশেক করলো, মোট কতবার হ্যান্ডশেক হবে, ভ্যারিয়াস টাইপস বিভিন্নভাবে আসতে পারে। কুড়িজন ছাত্রছাত্রী ক্লাস শেষে পরস্পরকে, এখানে লেখা ছিল না তাই আমি উপরে থেকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি, পরস্পরকে হ্যান্ডশেক করলে মোট কতবার হ্যান্ডশেক করা হবে। এখানে কী হলো, কিছুই নয়, জাস্ট দুটো অঙ্কের মধ্য দিয়ে আমি শুধু সূত্রটাকে একটু পোক্ত করলাম। সেটা হচ্ছে এই আবার সেই সূত্রটা বলুন, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। ওকে, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এখানে হাউ মেনি মেম্বার্স, মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কুড়ি, আর কুড়ির থেকে এক কম মানে মাইনাস ওয়ান, আমরা এটা বলতেই পারি টোয়েন্টি মাইনাস ওয়ান বাই টু, দ্যাটস ইকুয়াল টু পরের স্টেপে যদি বলা হয় তো টোয়েন্টি ইন্টু নাইনটিন বাই টু, কাটলে পরে কত হচ্ছে টেন, তো হলো কত, এত, তাহলে মোট একশো নব্বই বার। তাহলে আমরা দেখতে পেলাম যে সূত্র আমাকে একটাই জানতে হচ্ছে, সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, যার মধ্য দিয়ে আমরা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল কতজন ব্যক্তি থাকলো এবং তারা কতবার হ্যান্ডশেক করলো। এটা গেল সারা বছর হ্যান্ডশেকের কনসেপশন। এইবার আমরা দ্বিতীয় যে প্রবলেমের মধ্যে চলে যাব, সেটার সঙ্গে এর ডিফারেন্সটা খুব সামান্য, আমি সেই জায়গাটা আগে ক্লিয়ার করব এবং আফটার দ্যাট আমি আমার সূত্রের জায়গাটা এস্টাবলিশ করব। আমি একটু পরিষ্কার করে বোঝাতে চাই, সেটা হচ্ছে দুজন ব্যক্তি পরস্পরের মধ্যে একবার হ্যান্ডশেক করলো তো ক্লিয়ার, কিন্তু দুজন ব্যক্তি যদি পরস্পরকে হ্যাপি বার্থডে জানায়, তো আমার হ্যাপি বার্থডেতে আপনি আমাকে বললেন হ্যাপি বার্থডে, তো আপনার কি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে, কিউকি আপকাবি হ্যাপি বার্থডে হ্যাঁ। তো দুজন যদি হয়, দুজনের যদি হ্যান্ডশেক সারা বছর করতে, তো দুজন ব্যক্তির ক্ষেত্রে হ্যান্ডশেক কিন্তু দুবারই হবে, হ্যান্ডশেক একবার হবে বাট হ্যাপি বার্থডে দুবার হবে। হ্যাপি বার্থডে কীভাবে দুবার, মানে আমার জন্মদিনে আপনি করবেন আবার আপনার জন্মদিনে আমি করব, সুতরাং দুজন ব্যক্তির ক্ষেত্রে দুবারই হবে। আর যেহেতু দুবার হবে তাই সূত্রটি এস্টাবলিশ করতে গিয়ে আপনাদের বলবো সেটা যেই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু কই জরুরাত নেই, কিউকি দুজন হলে দুবারই হ্যাপি বার্থডে জানাতে হবে। এবার চারজন হলে শুধু পরস্পরের মধ্যে যদি হ্যান্ডশেক করতে হয় তাহলে তৃতীয় ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেকের কনসেপশনটা বিভিন্নভাবে হতে পারে, কখনো তিন নম্বর ব্যক্তির সঙ্গে আমার, কখনো তিন নম্বর ব্যক্তির সঙ্গে দুই নম্বর, কখনো দুইয়ের সঙ্গে এক নম্বর। তো
সেই জন্য সূত্রটি একই কনসেপশনের হলো, সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, বাট বাই টু হবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কী পাচ্ছি, হোস্টেলে আটজন ছাত্রী সারা বছর প্রত্যেকে, হোস্টেলে আটজন ছাত্রী সারা বছর প্রত্যেকে প্রত্যেককে হ্যাপি বার্থডে জানালে সারা বছর মোট কতবার হ্যাপি বার্থডে জানানো হবে। তো সারা বছর কতবার হ্যাপি বার্থডে হবে, সূত্রটা আমি দাঁড় করিয়ে দিয়েছি এন ইন্টু এন মাইনাস ওয়ান, ব্যাস। তাহলে কত, এন মতলব এইট আর মাইনাস ওয়ান মতলব এন মাইনাস ওয়ান, মানে আমি একবারে বসিয়ে দিয়েছি এন মাইনাস ওয়ান, তাহলে এইট ইন্টু সেভেন, তাহলে এইট সেভেন স্যার ফিফটি সিক্স, অর্থাৎ সাত আটা ছাপ্পান্ন বার, অর্থাৎ সারা বছর ওরা পরস্পরকে হ্যাপি বার্থ জানাবে এবং সেটা হবে মোট ছাপ্পান্ন বার। এবার এইটাই যদি বলা হতো যে সারা বছর নয়, মিটিং শেষে বা কোনো একটা সময় তারা পরস্পরকে যদি হ্যান্ডশেক জানায় তো মোট কতবার হ্যান্ডশেক হবে, তাহলে সেক্ষেত্রে দুই দিয়ে ভাগ করতো, প্রবলেম কমপ্লিট। আমি চলে যাই হ্যাপি বার্থডের দ্বিতীয় প্রবলেমে। হ্যাপি বার্থডের দ্বিতীয় প্রবলেম একই জিনিস, একটি পরিবারের ১৬ জন সদস্য সারা বছর পরস্পরকে হ্যাপি বার্থডে জানালে মোট কতবার হ্যাপি বার্থডে জানানো হবে, একই প্রবলেম, ডিফারেন্স শুধু এখানে ৮ এখানে ১৬, ব্যাস। সূত্র সেই একই, তা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আমি একবারই করছি কিউকি ১৬ আর ১৬ ইন্টু ১৬ মাইনাস ১ সমান সমান ১৬ ইন্টু ১৫, ব্যাস। তাহলে এখান থেকে আমাদের গুণ করতে হবে, সেটা হচ্ছে ৬ ১৫ ৯০ এর ০, ১৫ নয় ২৪, ১৫ নয় ২৪। আর এটাও মনে রাখা দরকার, ১৫ ১৫ ২২৫, তার সঙ্গে যদি আর একটা ১৫ যুক্ত হয় তো হয়ে গেল, ব্যাস। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে এতবার হ্যাপি বার্থডে জানানো হবে। এখন আমাদের কোশ্চেন হতে পারে বিভিন্নভাবে যে সারা বছর হ্যাপি বার্থডে জানালো হলো তো ঠিক আছে, এইবার এই প্রশ্নগুলো বিভিন্নভাবে, প্রথম প্রশ্ন থেকে আমি একটা নতুন প্রবলেম আপনাদের সামনে দাঁড় করিয়েছি, এবার আমাদের কেন সারা বিশ্বব্যাপী একটা খেলায় উদ্বেলিত হয়ে যায়, তার নাম হচ্ছে আইপিএল। আইপিএল সম্বন্ধে পরবর্তীকালে আমরা আর একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দাঁড় করাবো, আইপিএলটা শুরু হোক বা আইপিএল শুরুর সময় একটা, আইপিএল শেষের সময় একটা, দুটো ভিডিও আপনাদের সামনে দাঁড় করাবো, যাতে এই সংক্রান্ত টোটাল জিকেটা আপনারা চাকরি পরীক্ষায় ফেস করতে পারেন, বেশ। তো প্রথম ১ এবং ২ থেকে ৫ নম্বর একটা সমস্যা, যেগুলোতে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, কিন্তু আমি মনে করি এটা কিন্তু সম্পূর্ণ ১ এবং ২ এই দুটি প্রবলেমের মধ্য থেকেই বেরিয়ে আসা একটা সমস্যা। আইপিএলে ২০২০ অর্থাৎ ২০২০ সালে সম্পূর্ণ হতে মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। প্রথম আমি বলি যে আইপিএল যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এখানে মোট অংশগ্রহণ করছে কটা দল, মোট অংশগ্রহণ করছে ৮টা দল, সাপোজ ৮টা দল। এই ৮টা দল অংশগ্রহণ করার পরে আমি বলবো ৮টা দল পরস্পরের সঙ্গে না খেললে, এবারে যে দাদা আর খেলার দরকার নেই, কেউ কি খেলে আর সময় নষ্ট করবো না, পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে বাড়ি যাই, তো এই দলের ক্যাপ্টেন ওই দলের ক্যাপ্টেন না খেলে হ্যান্ডশেক করে বাড়ি চলে গেল, তো মোট ৮টা টিমের মধ্যে যদি খেলা না হয় শুধু হ্যান্ডশেকই হয়, আমি তর্কের খাতিরে হ্যান্ডশেক ধরে নিচ্ছি, যাই খেলাটাকে খেলার মতো করেই ভাবি। তাহলে কতবার পরস্পরের সঙ্গে খেলবে, ৮ ইন্টু ৭ বাই ২, এতবার হবে হ্যান্ডশেক। কিন্তু সমস্যাটা কোথায় আইপিএলে বলুন তো, কলকাতার সঙ্গে মুম্বাই খেলা, মুম্বাই আসবে কলকাতায় খেলতে আর কলকাতা যাবে মুম্বাইতে খেলতে, তো একবার খেললে তো হবে না, দুবার। তাই আমরা আইপিএলে জানি যে প্রত্যেকটি টিম পরস্পরের সঙ্গে
দুবার করে লিগ পর্যায়ে ফেস করে। তাই দুবার করে যদি ফেস করতে হয় তো দুই দিয়ে কেন গুণ করবো না? ইনটু টু কেটে গেল, সাত আটে ছাপ্পান্ন, এইট সেভেন স্যার কত? 56। ব্যাস, তাহলে এইটা হচ্ছে টোটাল লিগ পর্যায়ের ম্যাচগুলি। আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই যে প্রত্যেকটি দল পরস্পরের সঙ্গে দুবার করে হ্যান্ডশেক করলে 56 বার হ্যান্ডশেক, পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক মানেই খেলা, সেটা 56 বার। কিন্তু এরপরে তো চারজন লিগ থেকে নির্বাচিত হবে, এই চারজনের মধ্যে খেলা হবে। আইপিএলের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এদের মধ্যে একটা খেলা ফাইনাল, এদের মধ্যে একটা খেলা, তারপরে এর মধ্যে থেকে পরাজিত প্লেয়ারের খেলা এবং তৎসঙ্গে জয়ী প্লেয়ারের খেলা। তাহলে একটা খেলা, আমি খেলাটাকে জাস্ট অন্য কালিতে ইন্ডিকেট করি, একটা খেলা, দুটো খেলা, এটা তিন নম্বর খেলা, এবার F1 F2 এই দুজনের খেলা, সব মিলিয়ে চারটে খেলা অনুষ্ঠিত হবে। আমি পরিষ্কার বলে দিই, ওই যে চারটি খেলা অনুষ্ঠিত হবে সে তো সকলেরই জানা আছে। যে আইপিএলের ক্ষেত্রে নতুন সিস্টেম, সেটা হচ্ছে এই, যারা কোয়ালিফায়ার পর্যায়ে খেলে তাদের প্রথমে খেল রাখতে হবে যে পরপর দুটো, তাদের দুটো ফাইনাল নয়, দুটো সেমিফাইনাল খেলে গিয়ে ফাইনালে উঠতে হয়। আর যারা অলরেডি কোয়ালিফাইড নাম্বার 1 এবং 2 তে থাকে তাদের একটা খেলে যে বিজয়ী হয় সে ফাইনালে চলে যায়। যাক, এ নিয়ে আপনাদের নিজেদের জানা আছে, আমি এদের দৃষ্টান্তে আলোচনা করতে চাইছি না। তাহলে সব মিলিয়ে 1 2 3 4, এই চারটে ম্যাচ, তাহলে 56 প্লাস 4 সমান কত? 60। তাহলে এবারের আইপিএলে মোট খেলা হবে 60, অর্থাৎ 60টা ম্যাচ। আপনারা আপনাদের মতো করে গুগল থেকে পারুন, ইউটিউব থেকে পারুন, তথ্যাদি কালেক্ট করুন এবং টোটাল জিআইয়ের যে জায়গাগুলি আছে, যেখানে যেখানে প্রবলেম, সেই জায়গা আপনারা আমাদের চ্যানেলে উল্লেখ করুন, আমরা সেই সেই জায়গায় ক্লাস করব। মনে রাখবেন, কম্পিটিটিভ এক্সাম কোনো কঠিন বিষয় নয়, কম্পিটিটিভ এক্সাম কোনো অলীক স্বপ্ন নয়, কম্পিটিটিভ এক্সাম সম্পূর্ণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রস্তুতির প্র্যাকটিস মাত্র। আর এই প্র্যাকটিসটা করতে হবে অভি দিলসে। লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করুন ইউনিক সার্ভিস কোচিং।